পূর্বসূরি মুহাদ্দিসিনে কেরাম তিনারা বলেন মদিনা আল্লামা আবুল কাসেম নূরী হাফিজাহুল্লাহ তিনি একটা গজল গেয়েছেন যুবক ভাইরা আমার সাথে বলো আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আরশে মুআল্লার সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি সোনার মদিনায় আমার প্রাণের মদিনা জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাকে শিফার অধিকারী তোমায় করেছে মদিনার একটা জায়গা আছে ওই জায়গার মাটি কেউ যদি রোগের ঔষধ হিসেবে পান করে আল্লাহ রোগ পর্যন্ত ভালো করে দেয় জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাকে শিফার অধিকারী তোমায় করেছে জান্নাতের বাগান শিফার অধিকারী তোমায় করেছে কারণ তোমার মাঝে প্রবাহিত নূরের ঝর্ণা তোমার মাঝে নূরের ঝর্ণা সব ভুলিব বলতে পারি না সোনার মাঝে আমার প্রাণের আমি কি বিষয়টা আপনাদের বুঝাতে পারলাম যে রসুলের বাগে রওজা মুবারক বলা উচিত বুঝাতে পারছি আপনাদেরকে কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত যারা বলবেন যে রসুলের কবরকে রওজা বলার কোনো দলিল পায় নাই তারা অন্ধ মানে জ্ঞান চক্ষের অন্ধ এরা নবীর শান খুঁজে পাবে মুমিনের কবরকে হাদিসে রওজা বলে আল্লাহ রসুলের কবর মুবারককে রওজা দলিল পায় না আগায় দিতাম না ওই কোনাতে একটু জায়গা আছে এটা বইয়ালো সবাই আচ্ছা যে হুজুর বলছে হুজুরের কথাটা তো মূল্যায়ন করতে হয় বারবার করেন না একটু আগে যান সবাই সামনের দিকে একটু আগান না মোল্লা সালামের দিকে একটু আগান এক ইঞ্চি দেড় ইঞ্চি দিয়ে আগান এটা আগের থেকে কায়দা করে বলছে তারপর একবার কষ্ট দেয় আর বারবার বলবো না একটু আগান এক ইঞ্চি দেড় ইঞ্চি করে সামান্য সামান্য একটু সামনে আগান সাজাদ আল্লাহ 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 এই তো আমার জিকিরে ফাটিয়ে বসে আল্লাহ আল্লাহ একতালে একতালে আল্লাহ আল্লাহ খবর দিল জিব্রাইল আমিনের
الله 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 ওই ফেরেশতা এসে তার ভিতরে রূহটা প্রবেশ করিয়ে দেয় সেটা ফিজিক্যালি কবরে হতে পারে অথবা আলমে মেসালের জগতে হতে পারে আল্লাহ যেখানে চান কারণ বহু মানুষ পানিতে ডুবে মারা যায় তাদের কবর হয় না অনেক মানুষ আগুনে পুড়ে ছাই হয়ে যায় তাদেরকে খুঁজে পাওয়া যায় না কবর হয় না বিভিন্ন ভাবে মানুষ মারা যেতে পারে যাদের কবরস্থ হয় না আল্লাহ তাআলা আলমে সওয়াল জবাবে কবর বানায় রমজান ফেরেশতা কবরে তাকে জীবিত করে ঠিক ওই সময় মুনকার আর নাকির কবরের মধ্যে প্রবেশ করে মুনকার নাকির কবরের মধ্যে প্রবেশ করার সাথে সাথে প্রশ্ন করে আমার রব্বুকা তোমার রব কে গো তোমার রব কে এই ছেলেরা তোরা কি ওয়াজ শুনতেছ তোরা ভিডিও গেলাম বন্ধ করে ওয়াজ শুনছ সব বনালে যা ঘুরে গেছে আখায়